নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ইনাল্লাহ লা ইউহিব্বু যালিমিন অবশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যালমদেরকে ভালোবাসেন না মুহাববত করেন না সম্মায়তো দেশ ও জনগণ আপনারা অবগত আছেন আমাদের বাংলাদেশের স্কুল কলেজ বাস সিডি এর মেধাবী ছাত্র কোটা সংস্কারের দাবিতে রাজপথে আন্দোলনে নেমেছেন কোটা সংস্কারের কোটা সংস্কারের জন্য রাজপথে আন্দোলন করছে কোটা সংস্কারের দাবি তো এই দেশের ছাত্রছাত্রীরা করা লাগে না কারণ কোটা সংস্কারের জন্য রাজপথে নামা লাগে না সরকার ইংসা ভিত্তিক কোটা বাগ করলে হতো ছেলেরা আর হতে নামতেন না কিন্তু সরকার এক তরফা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের জন্য ফাঁসাত্তর পার্সেন্ট আর বাকি পঁচিশ পার্সেন্ট এই দেশের মেধাবী ছাত্রছাত্রী বিভিন্ন জীবীদের জন্য আইন পাশ করার জন্য চেয়েছেন যার কারণে ছাত্ররা উত্তেজিত হয়েছে এই দেশের মেধাবীর ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছেন যে কোটা হলে একশোটি একশো কোটার মধ্যে সরকার যদি পাঁচানব্বই পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ করেন বাকি পঁচিশ পার্সেন্ট মেধাবী ছাত্রছাত্রী অন্যান্য পেশাজীবীদের জন্য রাখেন এক সময় দেখা যাবে আমরা তো কোনো কোটাই পাবো না তাহলে আমরা এই দেশের মেধাবী ছাত্রছাত্রী লক্ষ লক্ষ টাকা খরচ করে লেখাপড়া করে শিক্ষা অর্জন করে জ্ঞান অর্জন করে কিন্তু আমরা চাকরি পাবো না আমরা কোটা পাবো না তো এই দেশে কোটাগুলো কে পাবে এই জন্য এই জন্য স্কুল কলেজ বা সিডির ছাত্রছাত্রীরা সরকারের কাছে দাবি জানালেন কোটা সংস্কার করার জন্য এই জন্য ছাত্রছাত্রীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নেমেছেন তাদের অপরাধ কী তাদের দোষ কী তারা এই দেশের নাগরিক তাদের অধিকার আছে সরকারের নিকট দাবি জানানো সময় হাজরিন মেধাবী ছাত্রছাত্রীরা আন্দোলনে নামতেন না সরকার অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী যদি সুবিচার করতেন সুবিচার না করে উস্কানিমূলক কথা বলেছেন কারণ প্রধানমন্ত্রী তো এই দেশের আঠারো কোটি মানুষের প্রধানমন্ত্রী এই দেশের জনগণ অভিভাবক তিনি অভিভাবক হিসাবে কথা বলতে পারতেন তিনি তো মেধাবী ছাত্রছাত্রীদের ফাঁসে দাঁড়াতে পারতেন তিনি তাদেরকে সান্ত্বনামূলক সান্ত্বনা দিতে পারতেন ঠিক আছে আমি তোমাদের দাবি মানব ওরা সংস্কার করব করলে তোমাদেরকে বাড়ায় দিব এই কথা যদি বলতেন তাহলে কোনো সমস্যা হতো না কিন্তু প্রধানমন্ত্রীর কথার কারণে প্রধানমন্ত্রীর কারণে আজকে এই দেশে দাঙ্গা হাঙ্গালাম লেগে পেল কারণ প্রধানমন্ত্রী তাদেরকে সান্ত্বনামূলক কথা না বলে বলেছেন যে এই দেশে মুক্তিযোদ্ধার মুক্তি মুক্তিযুদ্ধে এবং মুক্তিযুদ্ধের ছেলের সন্তানরা কোটা পাবে না কি এই দেশের রাজাকার রাজাকারের সন্তানরা পাবে নাকি কি কথা বলে সরকার দেশকে গরম করে দিলেন আর সরকারি এই কথা বলা উচিত হয় নাই এ কথা বলার বলা তার জন্য ঠিক হয় নাই তিনি সন্তানমূলক কথা বলতে পারতেন হ্যাঁ ঠিক আছে তোমাদেরকে তোমরা যা চাও আমি তোমাদের সব দায় পূরণ করবো কিন্তু এই দাবি পূরণ না করে সরকার তার বিপরীত কথা বললেন এই জন্য রাজপথ উত্তপ্ত হয়ে গেল মেধাবী ছাত্রছাত্রীরা বাংলাদেশ বিভিন্ন স্কুল কলেজ বার্ষিক ছাত্র আন্দোলন আনছে কোটা সংস্কারের দাবিতে সরকার এই দিকে কী করলেন কোটা সংস্কার না করে আর্মি বিড়িয়া র্যাব পুলিশ মোতায়েন করলেন এলোমেলো গুলি করে মানুষ হত্যা করলেন খুন করলেন অনেক ছাত্র সাথে আহত হলো অনেক ছাত্র সাথে খুন হলো গুম হলো এইভাবে নির্বিচারে মানুষ হত্যা হত্যা হলো দেশের সম্পদ নষ্ট হলো লন হলো এগুলা আমাদের প্রধানমন্ত্রীর কথার কারণ তো হয়েছে আমরা তো মনে করি প্রধানমন্ত্রী আমাদের অভিভাবক উনি একজন জ্ঞানী মানুষ উনি জ্ঞান দিয়ে উনি বুদ্ধি দিয়ে রাষ্ট্র চালাবে সমাজ চালাবে দেশের ছাত্রছাত্রীদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সেই নিয়ন্ত্রণ রাখবে কিন্তু তার বিপরীত কি হল আমাদের বাংলাদেশের ঢাকা বাস সিটির একজন শিক্ষক বলেছেন তার মুখের বক্তব্য ছাত্রছাত্রীরা যখন কোটা সংস্থা আন্দোলনে নেমেছে কিন্তু সরকারের কিছু মন্ত্রী এমপি তারা ছাত্রলীগকে হুকুম দিয়েছে যে তোমরা অস্ত্র রান্না নিয়ে তাদের প্রতি ঝাঁপিয়ে পড়ো তাদেরকে প্রতিহত কর যার বিনিময় কি হল ছাত্রলীগের ছেলেরা অস্ত্র নিয়ে রান্না নিয়ে ছাত্র ঝাঁপিয়ে পড়লে অনেক ছাত্র গুলিবিদ্ধ হলো খুন হলো গুম হলো এই তো রাষ্ট্র উত্তপ্ত এই কাজ তো করা উচিত ছিল না এই উশৃঙ্খল করার কারণটা কি কারণ কি ছিল আমরা শান্তিপ্রিয় আমাদের দেশ শান্তিপ্রিয় আমরা শান্তিভাবে এই দেশে বসবাস করব কিন্তু এখান থেকে রাজপথ আরো গরম হয়ে গেল আহ এটা কি একটি স্বাধীন রাষ্ট্রের কাজ এটা কি জ্ঞানী কাজ এই দিকে বারসিড়ি একজন মেধাবী ছাত্র আবু সহিদ আবু সৈদকে গুলি করে হত্যা করা হলো অতএব ছেলেটা কী বুঝছিল সে বলতে পারবে না তাকে যে গুলি করে হত্যা করবে তাকে গুলি করে হত্যা করবে সে জানে না সে একজন মেধাবী স্টুডেন্ট সে দেশপ্রেমিক সেই বুঝে নাই যে পুলিশটা গুলি করবো এটা একটা ছাত্রকে গুলি করে হত্যা করলেন শহীদ করলেন এটা রাজপথে সেই তো কারোর সাথে গোলাগুলি করেন নাই সে দাঁড়িয়ে রইলেন এই কাজটা কেন হল কিন্তু আল্লাহর গজব কিন্তু নাকি ওই পুলিশের স্ত্রী তাকে ডিফোর্জ দিয়েছে কারণ সে বুঝতে পারছে এই ফুল যদি বাংলায় থাকে সেই বাংলাদেশের যে প্রান্তে থাকুক না কেন একদিন না একদিন সে কি হবে ফাঁসি হবে তার সে খু খুনি আমাকে খুনিরবে বলবে এই জন্য সে তাকে ডিভোর্স দিয়ে চলে গেলেন এটার বিচার আমরা প্রথমে দেখলাম আল্লাফা আল্লাফাকে বিচার ফয়সালা করেন বিভিন্নের অপরাধ কী ছিল যে বিভিন্ন রাতের গভীরে গর থেকে বাসায় থেকে নিয়ে তাকে জেল খায় নিয়ে বিধ্বংস মারলেন ফুটবলের মতন এই দিক সেই দিক ফুটবল খেললেন তাকে রক্তাক্ত করলেন ভেস করে ফেললেন তাকে অকেজ করে ফেললেন কি কারণে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদের বাংলাদেশে আঠারো কোটি মানুষের প্রতিনিধি অভিভাবক আপনি একজন মা আপনাকে অনেকে জনন উপাধি দিয়েছে তো কিন্তু আপনি জননী না হল মা না হল এই দেশের আঠারো কোটি মানুষ অভিভাবক আপনার জন্য সবাই সমান আপনি সবাইকে আদর্শ দিয়ে বুদ্ধি দিয়ে আন্ততা দিয়ে সবাইকে পরিচার করা পরিচালনা করা আপনার ছিল বুদ্ধিমত্তা কিন্তু আপনি তা না করে কিন্তু আপনার তা না করে এই দেশের পুলিশ র্যাব সেনাবাহিনী এইভাবে গুলি করে নে মানুষ হত্যা করে এভাবে আপনি উপর থেকে বোমা মারা শুরু করলেন হেলিকপ্টারটি গুলি করেন ট্যাঙ্ক দিয়ে গুলি করেন এই দেশে কি যুদ্ধ চলে আহা কি কারণে এগুলা ঠিক না উচিত না আপনি দেশ হন দেশের পক্ষে থাকেন জনগণ পক্ষে থাকেন আপনারও কল্যাণ হবে জনগণের কল্যাণ হবে আপনার প্রতি সবাই সদয় হবে আর আপনি যদি কারোর প্রতি মহব্বত আর ভালোবাসার দিকে না থাকেন তাহলে আপনার প্রতিও তো কেউ ভালোবাসার দিকে তাকাবে না আমরা চাই না আমাদের দেশে খুন খারাপই হোক স্টুডেন্ট হত্যা হোক ঘুম হোক কত শত শত মায়ের বুক খালি হয়ে গেছে আজকে সকালে খবরে শুনলাম প্রায় ছয় হাজার ছাত্রছাত্রী গুম হয়েছে হত্যা হয়েছে শহীদ হয়েছে এরা কোথায় সরকারি নিউজে বলছেন একশো জন কিন্তু আমরা বিভিন্ন খাবার ব্যবহার পত্রিকায় বিভিন্ন খবরাখবর দেখতেছি ছয় হাজার উপরে ছাত্রছাত্রী গুম হয়েছে খুন হয়েছে আজকে আদালত থেকে ছাত্রদেরকে গ্রেফতার করা হচ্ছে আইনজীবীরা বাড়াই দিচ্ছে আইনজীবীরা সংগ্রাম করছে দেশের জনগণ আপনাদের বিরুদ্ধে সংগ্রাম করে এই দেশের স্কুল কলেজ বা শ্রী ছাত্রছাত্রীদের অভিভাবক শিক্ষকরা পর্যন্ত রাজপথে নেমেছে রাজপথে নেমেছে সম্মানিত হাজারিন আমি আমার প্রশাসনিক বাইদেরকে লক্ষ্য করে বলতেছি আপনার যে এইভাবে নির্বিচারে গুলি খুঁজ গুলি মানুষের মায়ের বুক খালি করছেন ম্যাডামের ছাত্রছাত্রীদেরকে খুন করছেন হত্যা করছেন গুম করছেন কিন্তু আপনার পরিবারে আপনার কি সন্তান নাই আপনার মা নাই আপনার বাবা নাই আপনার একজন সন্তান যদি মারা যায় কি অবস্থা হবে চমরা হাজির কিছুক্ষণ আগে শুনলাম একজন পুলিশের ছেলে নিহত হয়েছে পুলিশের ছেলেটা রাতের গভীরে গত থেকে বাইর হয়ে রাজপথে আনছে বন্ধু বান্ধবের সাথে আন্দোলন আনছে ওইখানে সেই পুলিশের ছেলে গুলিবিদ্ধ হয়ে মারা গেল শেষ পর্যন্ত যখন তার ছেলেকে খোঁজ করতেছেন ছেলেকে ফাইতেছে না মা কানতেছে পেওশ হয়ে যাচ্ছে বাবা কাঁদে শেষ পর্যন্ত দেখতেছে রাজ লাজ করে ছেলেটা পড়িয়েছে রক্তাক্ত অবস্থায় তখন সে তার উপরের কর্মকর্তাকে প্রশ্ন করলেন ফোন করলেন স্যার একজন সন্তানকে গুলি করে হত্যা করতে কয়টা বুলুট লাগে কয়টি বুলুট লাগে এই প্রশ্ন এখন কেন করলেন আপনার ছেলে মারা গেছে হেরা করতে পারেন নাই স্বজন হারাবে কত কষ্টকর এখন বুঝা আসবে স্বজন হারা কত কষ্ট একটা মা একটা সন্তানকে কত টাকা পয়সা দিয়ে লালন পালন কত প্রকারের খাবার কত আইটেমের খাওয়া দিয়ে খাওয়ায় রস পোলাও কুরমা বিরিয়ানি সমগাম দিয়ে অর্থ টাকা পয়সা রোজগার করে নিজে খাই না নিজে সন্তানের ফিজে খরচ করে সন্তানদের খাওয়ায় একটা মা সন্তানের প্রতি কি মহত্তর ভালোবাসে একটা মা বাবা তার মেধাবী ছাত্রকে মেধাবী ছেলেকে মেয়েকে বার ছেলে দিয়েছে লেখাপড়া করে উচ্চশিক্ষিত হবে লক্ষ লক্ষ টাকা খরচ করছে একটা ছেলে পিছিয়ে মেয়ের পিছিয়ে সে মেধাবী স্টুডেন্ট আজকে নিহিত আজকে গুম খুব দর্শক রাজপথ অন্যায় পরিপূর্ণ হয়ে গেছে জলমবাজের কারখানা হয়ে গেছে একজন মা তার ছেলেকে অর্থ সম্পদ টাকা পয়সা খরচ করে তাকে দেশে একটা নাগরিক বানানোর জন্য দেশে একজন সুর শিক্ষিত ছাত্র হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করলেন মা বাবার কথা আক্ষেপ কথা আশা এই ছেলে ভবিষ্যতে জজ হবে ব্যারিস্টার হবে উকিল হবে ডক্টর হবে বিচারপতি হবে মাতা পিতার সমান সুনাম অর্জন হবে সন্তান মায়ের ফিজে খরচ করবে বাবার ফিজে খরচ কত আশা ভরসা আজকে সে সন্তানগুলা খুন হচ্ছে নিহত হচ্ছে হত্যা হচ্ছে কি কারণে কি অপরাধ আমাদের দেশের মুসলমানের কি অপরাধ শুধু মেধাবী স্টুডেন্ট মার্ক্সের ছাত্রছাত নিহিত হচ্ছে না কত নিরীহ মানুষ গুম হচ্ছে কত নিরীহ মানুষ গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছে পুলিশ আর্মি বিডিয়ার ফাতার গুলি এলোফাতার এভাবে গুলি করা হচ্ছে কারফিউ জারি হচ্ছে কারণটা কি আপনার ক্ষমতার দরকার ক্ষমতা ছেড়ে দেন ছেড়ে দেন প্রয়োজন কি দেশের জনগণ যদি আপনাকে না চাই আপনাকে কেন ক্ষমতা থাকে আমরা আপনার ক্ষমতার থেকে বলি না প্রধানমন্ত্রী ক্ষমতা থাকেন সমস্যা নাই কিন্তু আমাদের দেশটা আমরাই আপনাকে রাজপথে আমরা আপনার ক্ষমতা রাখবো আপনি যদি দেশের কল্যাণে কাজ করেন দেশের মঙ্গলের জন্য করেন দেশের আলে মোলামার প্রতি মহাব্বতার ভালোবার আসে আলে মোলামাখা দেখে জেলখানা থেকে মুক্তি দেন নিরীহ মানুষ দেখে জেল থেকে মুক্তি দেন নিরীহম দেশের অর্থনৈতিকভাবে ঘুম খুন হত্যা দর্শন বন্ধ করেন ইনশাল্লাহ সকল মানুষ আপনার পক্ষে থাকবে আপনাকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে রাখবেন আপনি প্রধানমন্ত্রী থাকবেন কিন্তু অন্য অপরাধ থেকে মানুষকে রক্ষা যদি না করেন তাহলে তো আপনারও কল্যাণ হবে না এই জাতির কল্যাণ হবে না সম্বাহরেন আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করলাম বারাকাত করি আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা বলার জন্য আল্লাহ আমাকে ক্ষমা করুন